আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নগর ধামইরহাট সীমান্তে ছয়টি স্বর্ণের বার সহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান, নগর আওয়ামী লীগের মহল্লা কমিটির ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে বললেন খায়রুজ্জামান লিটন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগর আওয়ামী লীগের অন্তর্গত সাংগঠনিক 25 থেকে 37 নং ওয়ার্ডের সকল মহল্লা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 3:30 রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে রাজশাহীতে ব্যাপক উন্নয়ন হয়েছে, যা এখন দৃশ্যমান। তাই এবারের নির্বাচনের স্লোগান হবে উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। তিনি বলেন, আগামী 21 জুন রাজশাহী সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হতে পারলে অন্তত 50,000 মানুষের কর্মসংস্থান করা হবে। এছাড়াও নগরের পরিধি বাড়ানো হবে, নৌবন্দর স্থাপন করে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের পরিধি বৃদ্ধি করা হবে। খায়রুজ্জামান লিটন আরও বলেন, বিএনপি নির্বাচনে না এসে আবারও যদি অতীতের মতো আগুন সন্ত্রাস করে, মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাহলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আক্তার জাহান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার সহ অন্যান্যরা। এ সময় বিভিন্ন মহল্লা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতে পাচারকালে ছয়টি স্বর্ণের বার সহ কিবরিয়া নামের এক চোরা কারবারিকে আটক করেছে 14 বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত লাগুয়া চকিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক কিবরিয়া ধামইরহাট উপজেলার চক বদল গ্রামের আলাউদ্দিনের ছেলে। শুক্রবার দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান 14 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদউদ্দিন। তিনি জানান, আটক কিবরিয়া দীর্ঘদিন যাবৎ মাদক চোরা কারবারির সাথে জড়িত। এর আগে থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে। বেশ কিছুদিন ধরে তার চলাফেরা মনিটরিং করছিল বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের স্পেশাল অপারেশন টিম বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সীমান্ত লাগুয়া চকিলাম গ্রাম থেকে তাকে আটক করে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে 700 গ্রাম ওজনের 6টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 53,13,000 টাকা। বিজিবি অধিনায়ক আরও জানান, সোনা চোরা কারবারের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আটক আসামিকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ধামইরহাট সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পাচারকালে ভারতীয় কসমেটিক্স ও শিশু খাদ্য উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 8,00,000 টাকা। আমাদের স্পেশাল টিমের অপরাপর সদস্যবৃন্দ ওনাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে আমরা ওনাকে আমাদের ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে নিয়ে আসি এবং ওনাকে ডিটেইল সার্চ করি। সার্চ করে আমরা দেখতে পাই ওনার বডির সাথে অভিনব কায়দায় ওনার পায়ে অ্যাংলেটের মাধ্যমে, ফুটবল খেলার অ্যাংলেটের মাধ্যমে 6টি স্বর্ণের বার আটকানো। 700 গ্রামের মতো স্বর্ণের ওজন আমরা পাই। আমাদের যেই এক্সপার্টরা আছেন ওনারা আমাদেরকে জানান এবং এই স্বর্ণটি 24 ক্যারেটের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী 4 সদর সুবর্ণচর আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহীন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার শহরের ফুড পেস্টা রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। মতবিনিময় সভায় অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহীন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সকল গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহের, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাসের সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।